ওয়েলকাম টু টেক নিউজ। আপনি যদি ভাবছেন আপনার কাছে একটি পুরনো ল্যাপটপ বা কম্পিউটার আছে এবং সেটিকে আপনি ফাস্ট করে তুলতে চান, কেননা যেটিকে আপনি ইউজ করতে একদমই পারছেন না বা একদমই ভালো লাগছে না, কারণ সেটি হয়তো অনেক স্লো হয়ে গেছে এবং যেটি স্টার্ট নিতে হয়তো 5 থেকে 10 মিনিট টাইম লাগছে এবং যেটির রিফ্রেশ টাইম হয়তো আরও 5 থেকে 10 মিনিট, তার উপর তো আছে অ্যান্টিভাইরাসের প্রেসার। যদিও বা আপনার কম্পিউটার স্টার্ট হয়ে থাকে, তার উপরে আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে করে দিয়েছে অনেক স্লো, তাহলে সলিউশন কী? সলিউশন একটাই, সেটি হচ্ছে SSD। তো আপনি যদি জানতে চান SSD কী এবং এটি কেন ইউজ করব, এর ফায়দা কী, তাহলে আপনি ভিডিওটি পুরোটাই দেখবেন। আশা করি আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমরা অনেক আগে থেকেই কম্পিউটারে হার্ড ডিস্ক ইউজ করে আছি, যার মধ্যে আমরা অনেকেই 1 TB 2 TB এর হার্ড ডিস্ক ইউজ করে থাকি। আর হার্ড ডিস্ক আমাদের অনেক অল্প টাকার মধ্যে 1 TB 2 TB প্রোভাইড করে দেয়। কিন্তু যত টেকনোলজির মধ্যে আপগ্রেড হয়েছে, ততই আমরা নতুন নতুন জিনিসের ব্যবহার করতে শিখেছি, তাই আমাদের কম্পিউটার এক্সপিরিয়েন্সকে আরও ফাস্ট করে তোলার জন্য অনেকেই SSD-র ব্যবহার শুরু করে দিয়েছে। তো SSD কী এবং SSD কেন, এই বিষয়েই আজকে পুরোপুরি আলোচনা করব, যেটিকে আমরা ল্যাপটপ এবং কম্পিউটার দুরকমই ইউজ করতে পারি। কিন্তু এটি যেমন ফাস্ট, এর দামেরও অনেক তফাত আছে। তো জেনে নিই SSD আমরা কেন ইউজ করব। তো আমরা আগেই বলেছি আমাদের এক্সপিরিয়েন্সকে SSD অনেক ফাস্ট করে তোলে, কারণ আমরা যখন কোনো পুরনো কম্পিউটারকে ইউজ করি, সেটির বুটিং সিস্টেম বলুন, সেটির রিফ্রেশ টাইম, সেটির ব্রাউজিং সিস্টেম অনেক স্লো থাকে, এবং যখন আমরা সেটিতে SSD আপগ্রেড করি কিংবা SSD-র ব্যবহার শুরু করি, সেই SSD আমাদের বুটিং সিস্টেমকে অনেকটাই ফাস্ট করে তোলে আমাদের পুরনো হার্ড ডিস্কওয়ালা কম্পিউটারের তুলনায়। তো যে কোনো আপনারা যে কোনো অ্যাপস বা যে কোনো ব্রাউজারের মধ্যে অনেকটাই পারফরমেন্সের তফাত দেখতে পাবেন পুরনো হার্ড ডিস্কওয়ালা কম্পিউটার আর এখনকার SSD-ওয়ালা কম্পিউটারের মধ্যে। কারণ আপনারা যখনই SSD যুক্ত কোনো কম্পিউটার ইউজ করতে শুরু করবেন, তখনই আমরা বুঝতে পারবেন যে আপনার আগের যে ব্রাউজিং স্পিড ছিল, সেই ব্রাউজিং স্পিডের থেকে আপনারা অনেক গুণ বেশি ব্রাউজিং স্পিড এখন ইউজ করতে পারছেন, কম্পিউটারকে অনেক ভালোভাবে আপনারা উপভোগ করতে পারছেন। তো আমাদের সবারই জানবার ইচ্ছা আছে যে আমাদের ডাটা ট্রান্সফারকে নিয়ে, কারণ আমরা অনেকবারই অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি যখন আমরা হার্ড ডিস্ক থেকে কোনো ডাটাকে ট্রান্সফার করেছি কোনো অন্য হার্ড ডিস্কে কিংবা অন্য কোনো চিপ বা কম্পিউটারে। তো আমরা দেখেছি হার্ড ডিস্ক থেকে কোনো ডাটা যখন আমরা ট্রান্সফার করি, সেটির স্পিড আমরা বেশি পাই না, সেটির স্পিড আপ ডাউন করে, ওঠানামা করে, আমরা বেশি স্পিড করতে পারি না, তার জন্য আমাদের ডাটা ট্রান্সফারে অনেক দেরি হয়ে যায় বা অনেক লেট হয়ে যায়। তো সেই ডাটা ট্রান্সফার যদি আমরা SSD-র মাধ্যমে করে থাকি, তাহলে কী ঘটবে? তো SSD-র মাধ্যমে যদি আমরা ডাটা ট্রান্সফার করে থাকি, সেই ডাটা ট্রান্সফার অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক স্মুথ হয়ে যাবে। তো আপনারা যখনই SSD থেকে কোনো ডাটা আপনি ট্রান্সফার করবেন, সেটি আপনি হার্ড ডিস্কেই বলুন কিংবা কোনো চিপেতেই বলুন, আপনারা বুঝতে পারবেন যে হার্ড ডিস্কের তুলনায় SSD-র ডাটা ট্রান্সফার অনেক অনেক গুণ ফাস্ট, এবং এটি আপনাদের এক্সপিরিয়েন্সকে অনেক ফাস্ট করে তুলবে। তো SSD আমাদের গেমিং এবং ফটোশপের মধ্যে বা ভিডিও এডিটিংয়ের মধ্যে অনেক পারফরমেন্সের তুলনায় অনেক পারফরমেন্সের মধ্যে ফারাক ঘটিয়ে দেয়। যেমন আমরা যখন কোনো গেমিং করি, গেমিং আমাদের যখন আমরা কোনো বড় বা হাই লেভেলে যখন কোনো গেমকে আমরা রিলোডিং করি বা কোনো ওপেন করি, সেটি আমাদের লোড হতে হতে অনেকটা টাইম লেগে যায় যখন আমরা হার্ড ডিস্কে ইউজ করি, এবং সেই কাজটি যখন আমরা কোনো SSD দিয়ে করব, সেই SSD আমাদের ওই গেমিংয়ের যে লোডের যে টাইম আপনারা হার্ড ডিস্কে করে এসছেন, সেই টাইমটা আপনারা ভুলে যান, কারণ SSD-তে আপনাদের কোনো লোডিং টাইম লাগবে না বললেই চলে, কারণ খুবই ফাস্ট লোডিং হয় কোনো গেম, আর গেমিংয়ের যে এক্সপিরিয়েন্স, যে ল্যাগিং ইস্যু, এ সমস্ত বিষয়েও অনেক ফাস্ট করে তোলে। আর ভিডিও এডিটিংয়ের ব্যাপারে তো অবশ্যই। তো SSD লাগিয়ে আমরা কী কী উপায় বা কী কী নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবো, সেটা তো আমার বলার থেকেও আপনারা যখন SSD ইউজ করতে থাকবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে SSD কী, SSD কেন কেন আজকে SSD-র এত ফায়দা, কিংবা SSD কেন এত হার্ড ডিস্কের থেকে এত এক্সপেন্সিভ, যেখানে আমরা কোনো হার্ড ডিস্ককে 1 TB হার্ড ডিস্ককে আমরা 5-6 হাজার টাকার মধ্যে
5-6 হাজার টাকার মধ্যে পেয়ে যাই। সেখানে 1 TB হার্ড ডিস্ক কেন আমরা 10-15 হাজার টাকা খরচা করতে থাকি, কেন এখানে 120 GB SSD আমাদের কাছে দাম পড়ে যায় 3-4 হাজার টাকা, সেখানে 120 GB হার্ড ডিস্ক আপনারা দেখতেই পাবেন 1-1.5 হাজার টাকার মধ্যে। কেন আমরা এই তফাৎটা করতে পারি, তো এটা এই জন্যই যে আমাদের এক্সপিরিয়েন্সকে, আমাদের পুরনো কম্পিউটারের এক্সপিরিয়েন্সকে অনেক ফাস্ট করে তোলে। আপনি চাইলে একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটারে একসাথে SSD এবং হার্ড ডিস্ক দুটোই ইউজ করতে পারবেন। আমরা তো কম্পিউটারে করে এসেছি, যে কোনো দুটো SATA কেবিল, SATA কর্ড নিয়ে আমরা হার্ড ডিস্ক এবং SSD কিংবা ডবল হার্ড ডিস্ক আমরা অনেকেই ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা কম্পিউটারের ক্ষেত্রে জানি কীভাবে হার্ড ডিস্ক এবং SSDকে একসাথে ইউজ করতে হয়, কিন্তু আমরা ল্যাপটপের ক্ষেত্রে যখন একটি SSD লাগাবো বা সেক্ষেত্রে আমরা ল্যাপটপে যে হার্ড ডিস্ক ছিল কিংবা কোনো হার্ড ডিস্ককে ওই SSDর সাথে কীভাবে আমরা একসাথে ইউজ করতে পারবো, তো সেই বিষয়ে আপনি আরেকটি ভিডিও আপনাদের ওপরে দিয়ে দেওয়া হবে, সেটি আপনারা দেখে নেবেন। হার্ড ডিস্ক তৈরি হয় মূলত একটি ডিসের মাধ্যমে, মানে হার্ড ডিস্কের ভেতরে একটি ডিস্ক থাকে, সেই ডিস্কটির সাহায্যে আমরা কোনো ডাটাকে রিড বা রাইট করাতে পারি, বা হার্ড ডিস্ক সেই ডিস্কটির সাহায্যে কোনো ডাটাকে রিড বা রাইট করতে পারে। তার জন্য আমাদের হার্ড ডিস্ক যদি কারেপ্ট হয়ে যায় কিংবা হার্ড ডিস্ক যদি আমাদের ইউজ করতে না পারি, কোনো কারণে যদি সেটি ইউজ না করা যায়, তাহলে আমরা সেই পুরনো যে কারেপ্টেড ডাটাগুলোকে আমরা কিন্তু আর ব্যাকে পাবো না, আমরা নাও পেতে পারি। তো আর যদি আমাদের SSDর কথা বলা হয়, SSD তৈরি হয় অনেক ছোটো ছোটো চিপের সাহায্যে, যেরকম চিপ আমরা মোবাইলের মধ্যে দেখে থাকি, এরকম অনেক চিপ দিয়ে একটি SSD তৈরি হয়। সেই জন্য আমাদের SSDর মধ্যে ডাটা কারেপশানের ভয়টা বেশি থাকে না, কারণ হার্ড ডিস্কে আমাদের ডাটা কারেপ্ট তাড়াতাড়ি হয়ে যায় বা বেশি হয়, কিন্তু SSDতে আমাদের ডাটা কারেপ্ট খুব কম বললেই চলে, বা না হয়ই না এরকমই বলা যায়। তো তাই জন্য আমাদের SSD হার্ড ডিস্কের তুলনায় অনেক বেস্ট হবে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যদি আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটিকে পাশে থাকবেন। থ্যাংক ইউ।